ভারতীয় জিমন্যাস্টিক্সের ইতিহাসে নিঃসন্দেহে অন্যতম বড় তারকা দীপা কর্মকার। 2016 সালের রিও অলিম্পিক গেমসে তার পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছিল গোটা জিমন্যাস্টিক্স দুনিয়ার। আমেরিকার অন্যতম সেরা জিমন্যাস্ট সিমোনা বাইলসের সঙ্গে একেবারে সমানে সমানে লড়াই করেছিলেন দীপা। অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল তার। প্রদনভার রুটিন নজর কেড়েছিল সকলের। এরপরই চোটের কবলে পড়তে হয়েছিল দীপাকে। দীর্ঘদিন তিনি চোটের সঙ্গে লড়াই করে সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন, আর ফিট হয়ে দীর্ঘ 8 বছর বাদিয়ে জাতীয় পর্যায়ে সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ফিরেছিলেন তিনি। এবং ফিরেই আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ভল্টিং টেবিল ইভেন্টে ভারত সেরার খেতাব দখল করেন দীপা কর্মকার। এবার ফেব্রুয়ারি মাসের 16-18 কায়রোতে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড কাপ দলে নির্বাচিত হন তিনি। পুনরায় ভারত সেরা হয়ে বিশ্বকাপে ভালো ফলাফল করার জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার শুভেচ্ছা জানানো হয় দীপা কর্মকার ও তার কোচ বিশ্বেশ্বরনন্দীকে। কায়রোতে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড কাপেও ভালো ফল করবেন বলে আশাবাদী দীপা কর্মকার। দেখুন, আশা নিয়েই তো প্র্যাকটিস। আশা এবং ফোকাস যদি না থাকে তাহলে প্র্যাকটিসের মোটিভেশন কি? পুরোটাই আশা, কারণ আমি এবং স্যার পুরো জোরে একটা 100 না 200% নিজেদের পারফরমেন্স আগের থেকেও যাতে বেটার শো করতে পারি সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুরোটাই আশা এবং আপনাদের আশীর্বাদ। আমরা পুরো চেষ্টা থাকবে আবার রাজ্যবাসীকে একটা মেডেল দিই জিমন্যাস্টিক থেকে রিটায়ারমেন্ট নেওয়া। পার্টিসিপেট ইজ এ ওয়ার্ল্ড কাপস। কবে থেকে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে এবং প্র্যাকটিস কিরকম চলছে? নেক্সট মান্থ 16-18 February ইজ এ কায়রো ইজিপ্টে। প্র্যাকটিস চলছে, ভালো চলছে। এখানে আগরতলাতেই দুবেলা ট্রেনিং চলছে। এখন যদি ক্যাম্প লাগে তাহলে যাবো বাইরে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।